হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমরা পুরীতে যে হোমস্টেটা বুক করেছিলাম লক্ষ্মী কুটির, এটার রুম ট্যুরের ব্লগ নিয়ে। কালকে আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেটাতে আমি তোমাদের এই এন্ট্রান্স গেটটা দেখিয়েছিলাম। কালকে রুম ট্যুরের ব্লগটা দেওয়া হয়নি বলে কালকের ভিডিওতে বলেছিলাম আজকে আলাদা করে একটা রুম ট্যুরের ব্লগ বানিয়ে দেব। এই যে এই অ্যাপার্টমেন্টারই থার্ড ফ্লোরে আমাদের ফ্ল্যাটটা, চলো থার্ড ফ্লোরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই থার্ড ফ্লোরে B6 এই 2BHK ফ্ল্যাটটা আমাদের বুক করা আছে। এটা আমাদের ড্রয়িং প্লেসটা, ড্রয়িং অ্যান্ড ডাইনিং একসাথেই আছে। এটা আমাদের ড্রয়িং প্লেসটা, এখানে সামনে একটা ব্যালকনি আছে, সামনে একটা ব্যালকনি, এই যে এটা ব্যালকনিটা, ব্যালকনিটা সি ফেসিং ব্যালকনি আছে। সামনে দেখতেই পাচ্ছ সমুদ্র দেখা যাচ্ছে ব্যালকনি থেকে। সমুদ্র থেকে আমাদের অ্যাপার্টমেন্টটা খুব বেশি দূরে না, জাস্ট একটা গলি দিয়েই চলে আসা যায়। 2 থেকে 5 মিনিটই ওয়াকিং ডিস্টেন্স আছে, খুব বেশি দূর একদমই নয়। চলো ভেতরে গিয়ে, এই যে এটা ড্রয়িং প্লেসটা, ওটা সামনে ডাইনিং, এখানে আমাদের একটা 4 সিটারের ডাইনিং টেবিল, ফ্রিজ, সব কিছুই বেশ পুরোটা ফার্নিশড একটা 2BHK ফ্ল্যাট ছিল। প্রত্যেকটা জায়গায় AC, এটা আমাদের কিচেন, কিচেনটাতেও সব কিছু অ্যাভেলেবেল ছিল, অ্যাকোয়াগার্ড, সব কিছু। এখানে একটা ওয়াশিং মেশিনও আছে, যেহেতু ওয়াশিং মেশিন রাখার আলাদা কোনো প্লেস নেই ফ্ল্যাটটা, সেজন্য রান্নাঘরে ওয়াশিং মেশিনটা অ্যারেঞ্জ করে দেওয়া আছে। এখানে বাসন টাসন সব কিছু অ্যাভেলেবেল আছে। অ্যাকচুয়ালি আমরা তো 2 দিনের জন্য উইকেন্ড ট্রিপে এসেছি, আমাদের সেরকম রান্নাবান্না করারও প্ল্যান নেই। বাট যারা অনেক দিনের জন্য পুরীতে এসে থাকে তাদের জন্য এটা খুবই ভালো। আমাদের এমনি চা ব্রেকফাস্ট করার জন্য তো খুবই হেল্পফুল। এটা একটা কমন বাথরুম আছে, এখানে ইন্ডিয়ানই আছে, ওয়েস্টার্ন টয়লেটটা অ্যাটাচ বাথরুমের সাথে আছে। এটা একটা রুম, এই বেডরুমটায় একটা কুইন সাইজের বেড আছে, দেখতেই পাচ্ছ। এখানে ওয়ার্ড্রপ করা আছে, ওয়ার্ড্রপের সাথেই মিরর আছে, আর AC লাগানো আছে। সব রুমগুলোতেই AC আছে, যেহেতু পুরীতে খুব গরম, আমরা মার্চ মাসে এসেছি তবুও ভীষণ গরম এখন, তো ওদের সেরকম সব কিছুই অ্যারেঞ্জমেন্ট করা আছে, কোনো রকম অসুবিধা তো হবেই না। এখানে একটা এক্সট্রা ক্যাম্প খাটও দেওয়া আছে যদি কারোর দরকার হয়। এখানে প্রত্যেকটা রুমের উইন্ডো দিয়েই না সি ফেসিং আছে, সি ফেসিং উইন্ডো আছে, দেখতেই পাচ্ছ উইন্ডো দিয়ে দূরে সমুদ্র দেখা যাচ্ছে। এটা হচ্ছে ওয়ার্ড্রপটা, ওয়ার্ড্রপের সাথে মিরর অ্যাটাচ করা আছে, আর এটা একটা কুইন সাইজের বেড, ব্যাস। এবার এই রুম থেকে বেরিয়েই পাশে আর একটা বেডরুম আছে, এই যে দুটো বেডরুম পাশাপাশি। এই বেডরুমটা একটা কিং সাইজের এক্সট্রা লার্জ বেড আছে, যেটাতে 3 জন তো আরামসে শোয়া যায়। এটাও AC, সব কিছু অ্যারেঞ্জমেন্ট আছে। এখানে একটা টেবিল আছে যেখানে আমরা সব এসেই লাগেজগুলোকে রেখে দিয়েছি। এখানে ওয়ার্ড্রপ করা আছে সেম পাশের রুমের মতনই। এখানেও একটা সি ফেসিং উইন্ডো আছে, মিরর আছে, রুমেও একটা টিভি আছে। এই যে এই রুমের উইন্ডো থেকেও দূরে সমুদ্র দেখা যাচ্ছে, এটা একটা ভালো, প্রত্যেকটা রুমেই রুম থেকে কেউ বসে সমুদ্র দেখতে পারবে। অ্যাকচুয়ালি রুমটা থেকে সমুদ্র এতটাই কাছে না, তাই ব্যালকনি, রুম প্রত্যেকটা জায়গায় থেকেই সি
ফেসিং আছে। এটা আমাদের কাবার্ডটা আছে, কাবার্ডের প্রত্যেকটা ইয়ে ফাঁকাই আছে। এখানে কাবার্ডের মধ্যে ব্ল্যাঙ্কেট আর এক্সট্রা কিছু ওরা পিলো দিয়ে দেওয়া আছে, যদি কোনো এক্সট্রা গেস্ট আসে তো এখানে শোয়ার। এটা এটা অ্যাটাচ বাথরুমটা, এই যে এটা অ্যাটাচ বাথরুম। এখানে ওয়েস্টার্ন আছে, গিজার, ডাস্টবিন, সব কিছুই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর। রুমটা এতটাই ক্লিন, তোমরা এখানে যারা থাকবে যদি বুক করো, এভরিডে বেসিসে এদের মেডও অ্যাভেলেবেল আছে, যে প্রত্যেক দিন মর্নিংয়ে এসে বাথরুম রুম সবই ক্লিন করে দেয়। এখানে আমাদের ওয়েলকামিংয়ে এই যে একটা মিল্ক পাউচ, টি, সুগার, শ্যাম্পু পাউচ, আমরা যেহেতু চারজন ছিলাম, চারটে টুথপেস্ট, এগুলো আমাদের দিয়েছিল। সব দিক থেকে আমাদের এই রুমটা খুব ভালো ছিল, পুরো হোমলি অ্যাটমসফিয়ার, নিট অ্যান্ড ক্লিন, যেটা না বললেই নয়। তো আমরা এই হোমস্টেটা বুক করেছিলাম থ্রু এয়ারবিএনবি অ্যাপের থ্রুতে। তো তোমরা যদি এরকম টাইপের হোমস্টেতে থাকতে চাও, তো তোমরাও এয়ারবিএনবি অ্যাপের থ্রুতে এরকম টাইপের, এটা ছাড়াও আরও সুন্দর সুন্দর অনেক হোমস্টে অ্যাভেলেবেল আছে, বুক করতে পারো।